সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বাঙালি স্বাদ গ্রহণে। আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্য নতুন রেসিপি পেয়ে কিন্তু তোমাদেরও ভালো লাগছে, তোমাদের কমেন্ট আর তোমাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমি সেটা বুঝতে পারছি। তোমাদের ভালো লাগায় আমার অনেকটা সাহস পাচ্ছি আগামী দিনে এগিয়ে যাওয়ার। তোমরা অবশ্যই করে সবাই ভালো থেকো, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। যারা একদম প্রথম টাইম আমার চ্যানেলটা এসছো তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার চ্যানেলের আগের ভিউয়ার্স রয়েছে তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে কিন্তু প্রায় 300টার উপরে রান্না দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগার জন্যে, তোমাদের মনোরঞ্জনের জন্যই কিন্তু আমার সামান্য একটু প্রচেষ্টা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর বাঙালি স্বাদগ্রহণ কিন্তু এখন ইনস্টাগ্রামে ফেসবুকেও রয়েছে, তোমরা ইউটিউবে গিয়ে বাঙালি স্বাদগ্রহণ লিখলে কিন্তু আমার সমস্ত রান্না দেখতে পাবে। তাহলে চলো আজকে রেসিপিটা করছি, সেটার নাম তোমাদের বলে দিই। এখানে যে আমি মাছগুলো নিয়েছি সবগুলো, এগুলো কিন্তু ইলিশ মাছ, এগুলো চন্দনা ইলিশ যেটাকে বলছে সেই মাছটা। আর মাছ ভালো তোমরা কি করে বুঝবে তোমাদের দেখিয়ে দিই। দেখো মাছের প্রত্যেকটা মাছের চোখগুলো কিন্তু খুব সুন্দর লাল, এটা কিন্তু মাছ কেনার একটা বৈশিষ্ট্য। আর লেজগুলো হতে হবে ঠিক এইরকম সরু, যদি লেজটা দেখো এই মাছটা কিন্তু একটুখানি এই জায়গাটা মোটা, তার মানে যেগুলো পাতলা আছে সেগুলো কিন্তু টেস্টটা একটু বেশি হবে ঠিক এই মাছটার থেকে, এই মাছটা কিন্তু একটু মোটা লেজটা। তাই যখন ইলিশ মাছ কিনবে মাথায় রাখবে চোখটা যেন লাল হয় আর লেজের দিকটা যেন একদম সরু হয়, সেই মাছটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর আজকে যে রেসিপিটা আমি করবো সেটা হচ্ছে চন্দনা ইলিশের সর্ষে কালিয়া। তাহলে চন্দনা ইলিশের সর্ষে কালিয়া করতে আমাদের কী কী লাগছে, কীভাবে করছি চলো আমি তোমাদের বলে দিই আর রান্নাটা শুরু করে দিই। এতে তেমন কিচ্ছু লাগবে না, জাস্ট চন্দনা ইলিশ মাছ, সর্ষে বাটা, সর্ষের সাথে কাঁচা লঙ্কা বাটা, সেগুলো আমি কী কী দেবো তোমাদের বলে দিই, চলো রান্নাটা শুরু করা যাক। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল, যেটা আমি একটুখানি আরও গরম করে নেবো। আর যারা একদমই জানো না, অনেকের ক্ষেত্রে মাছ ভাজতে গেলে কড়াইয়ের গায়ে লেগে যায়, আর সেটা যদি ননস্টিক হয় আলাদা ব্যাপার, কিন্তু এইরকম টাইপের যদি কড়াই হয় সেক্ষেত্রে তোমরা কী করবে, প্রথমে 2 মিনিট মতো হাই ফ্লেমে কড়াইটাকে গরম করে নেবে, তারপর তেল দেওয়ার পরে আরও 1 মিনিট খুব সুন্দর করে গরম করে দেবে, ততক্ষণ না ধোঁয়াটা উঠছে। এবার আমরা একটা একটা করে মাছগুলো কিন্তু ভেজে নেবো। আমি হালকা হালকা করে গায়ে একটু সর্ষেগুলোকে মাখিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেবো। এবার আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেবো। আমাদের 1 পিস মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে উঠে দেবো। এগুলোকে কিন্তু আরো কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে। দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা ভেজে তুলে নেবো। আমরা বাকি কিছু মাছ কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমাদের দেখো মাছটা ভেজে নিয়েছে, এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে আর 1টা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1/2 কাপ মতো জল। এখানে আমি একটা বাটিতে পেস্ট করে নিয়েছি, আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে, তার সঙ্গে 1/2 চামচ মতো কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর সামান্য 1/2 টিস্পুন মতো জিরে। এটা সমস্ত এখানে একটা ব্লেন্ড করা আছে পেস্ট, এবার এটা আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি সমস্ত পেস্টটা মধ্যে অ্যাড করে দেবো। দেখো এটা কত সুন্দরভাবে ফুটছে। এবার দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা যে পাকা লঙ্কা হয় সে 2টো আমি দিয়ে দিলাম, আর যতক্ষণ আমাদের ঝোলটা ফুটছে ততক্ষণ আমি একটু ওয়েট করে যাব। আর এদিকে কিন্তু আমাদের সমস্ত ভাজা মাছগুলো দেখো একদম রেডি, ভাজা মাছগুলো রেডি করে রাখা আছে। একটু ফুটুক, দেখো কত সুন্দর ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1টা 1টা করে ভাজা মাছ এর মধ্যে। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু এইভাবেই হবে। এবার আমি ফ্লেমটা একটুখানি লো করে দিলাম, দিয়ে আমি এটাকে 5 মিনিট মতো হতে দেবো। দেখো আমাদের কিন্তু সর্ষের যে কালিয়া বলেছিলাম মাঝে সেটা কিন্তু রেডি। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি,
এবার আমি এটাকে সার্ভ করে দেবো। রান্না কিন্তু একদম রেডি। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের কিন্তু চন্দনা ইলিশের কালিয়া একদম রেডি। যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সবার সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই করে যারা নতুন টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই করে লাইক করে দিও। আরও নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।